আমরা নেমে গেছি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতার সো ওয়ার্ল্ড কাপের দেশ কাতারে আমরা চলে আসছি ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট যেটাকে বলা হয় আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রচুর বাংলাদেশি এখন 17 তারিখ রাত 10:30 মতো বাজে এখনো আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তেমন কোনো ব্যস্ততা কিন্তু দেখা যাচ্ছে না আমরা দেখছি সব খালি আছে যদিও ওয়ার্ল্ড কাপ আর মাত্র 2 দিন পর শুরু হবে যে ব্যস্ততা থাকার কথা ছিল সেরকম কিছুই কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এয়ারপোর্টে আসার সাথে সাথে বিভিন্ন দেশের যারা আসছে বিভিন্ন দেশ থেকে তাদেরকে রিসিভ করার জন্য এখানে ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলে পুরোটাই সাজানো হয়েছে দেখা যাচ্ছে এখন ফিফা বিশ্বকাপের ব্র্যান্ডিংয়ে দেখতে পাচ্ছি যদিও এখনও ভিড় তেমন দেখা যাচ্ছে না ওয়ার্ল্ড কাপ শুরুতে আরও 2 দিন বাকি আছে এই 2 দিনে কোনো ভিড় দেখা যাচ্ছে না স্টিল এখানে প্রচুর আসলে ব্র্যান্ডিং করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে সমর্থকরা আসা শুরু করে দিয়েছেন সো ইউ টু গাইজ আর ফ্রম আর্জেন্টিনা অ্যান্ড হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ হাউ আর ইউ ডু ইউ নো দেয়ার আর লটস অফ আর্জেন্টাইন ফ্যান ইন বাংলাদেশ I don't speak English, only... Maybe. Okay, little bit, no problem. There is a crazy fan base in Bangladesh about Lionel Messi, about Argentina. You know that? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফ্যান শপ যেখানে বিশ্বকাপের জার্সি এবং বল বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপের বল আল রিহিলা বল এখানে বিক্রি করছে অ্যাডিডাসের বল এবং বিভিন্ন দেশের জার্সি আছে বেলজিয়ামের জার্সি দেখছি আমরা জাপান ফুটবল টিমের স্পেন ন্যাশনাল টিমের জার্সি দেখছি অ্যাকচুয়ালি অ্যাডিডাস যাদের স্পন্সর সেই জার্সিগুলো এবং তাদের মার্চেন্ডাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের ক্যাপও কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি এবং নর্মাল টি শার্টও আছে যেখানে আমরা দেখছি কাতারের নানা দিক তুলে ধরা হয়েছে আমি আছি এখন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে একটা ফিফা ওয়ার্ল্ড কাপের মার্চেন্ডাইজ শপে এবং এটা আসলে অ্যাডিডাস যে মার্চেন্ডাইজ যারা তৈরি করে আমরা জানি বিখ্যাত একটা ব্র্যান্ড সেই অ্যাডিডাসের ব্র্যান্ড শপ এবং এখানে অ্যাডিডাসের সব ব্র্যান্ডের বল জার্সি কিন্তু বিক্রি করা হচ্ছে দর্শকদের দেখাবো একটা অ্যাডিডাসের যে ম্যাচ বল আল রিহিলার এটা কিন্তু ম্যাচ বল আমরা জানি অনেক রেপ্লিকা বলও পাওয়া যায় তবে ম্যাচ বলের কিন্তু একটা আলাদা মাহাত্ম্য থাকে এবং এই ম্যাচ এই বলটা দিয়েই কিন্তু খেলা হবে এবং দর্শকদের জন্য কিন্তু এটা উন্মুক্ত আছে যে তা যে কেউই এটা কিনতে পারবে দাম কিন্তু বেশ চড়া আমরা বলতে পারি যে জিজ্ঞেস করে আমরা যেটা জানতে পারলাম এই ম্যাচ বল জুড়ে কেউ কিনতে চান তাদের 650 কাতারের রিয়াল খরচ করতে হবে যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 20,000 টাকারও বেশি তার মানে বোঝা যাচ্ছে যে একটা অরিজিনাল বলের আসলে কত দাম আর্জেন্টিনার একটা ফ্যান জার্সি বাংলাদেশে ঢাকার অলিতে গলিতে এখন কিন্তু আর্জেন্টিনার জার্সি বা ব্রাজিলের জার্সিতে সয়লাম আমরা জানি 200-300 টাকা থেকে 1,200-1,500 টাকা কিন্তু আর্জেন্টিনার জার্সি ঢাকায় পাওয়া যাচ্ছে বা দেশের যে কোনো জেলায় পাওয়া যাবে তবে অ্যাডিডাসের শপে কিন্তু একটা আর্জেন্টিনার জার্সির দাম আকাশচুম্বী যদি দেখাতে চাইবে এখানে লেখা আছে কাতারের রিয়াল 430 তার মানে বাংলাদেশি মুদ্রায় এই অ্যাডিডাসের ফ্যান জার্সির দাম যেটা আর্জেন্টিনার কিনবে প্রায় 12,900 টাকা আসলে এই সবই কিন্তু ব্র্যান্ড ভ্যালুর দাম অ্যাকচুয়ালি অ্যাডিডাস এমন একটা ব্র্যান্ড যারা ওয়ার্ল্ড কাপের স্পন্সর এবং একই সঙ্গে অজস্র দলেরও স্পন্সর কাতার হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ কাতার